চুল বড় রাখলেই কি বখাটে, আর বাংলা কথা না বলতে পারলেই কি বাঙালি না? আয়াদ, তোমার চুল বড়, তো আমিও চিন্তা করছি তোমার সাথে মিল করে পাপ্পাও চুল বড় রাখবো। এই দেখেন, আমিও চুল বড় করবো আয়াদের সাথে, দেখছেন? আর বাংলা, আয়াদ কেন বাংলা বলতে পারে না সেটা আজকের ভিডিওতে বলবো। আমি আমি বাংলা বলতে পারি। তুমি পারো? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা আছে। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আয়াদ কেন, আয়াদ আহিল কেন ফ্লুয়েন্টলি বাংলা বলে না আর চুল বড় রাখতে পারে? তুমি বাংলা বলতে পারো? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা আছে। আচ্ছা বলতেছি, কিছু সমস্যা না আছে। এখন এই দেখেন, আমার বাচ্চা, আমার ছেলের চুল নিয়ে খেলতে আমার কাছে খুব ভালো লাগতেছে। হি ইজ গট নাইস হেয়ার, তার চুলগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, আমি এটা নিয়ে খেলবো। আর চিন্তা করছি আয়াদ, আমার কিন্তু প্ল্যান ছিল এবার ঈদে মানে তোমার চুল কেটে ছোট করে দিব, বুঝছো? তুমি চাও না বড় করতে? চাও না? আমিও চাই না এখন আর তোমার চুল ছোট করবো। এখন তোমার চুল আমি চাই আরো বড় হোক, একবারে যেন পেছনে এইভাবে জুটি বাঁধা দেয়, কি বলছি বুঝছো? কারণ চুল রাখাটা কোনো অপরাধ না, ধর্মীয় ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন। তুমি কি বাংলা পারো? কি পারো তুমি? আমি জানি না, আমি জানি না। তাহলে তুমি কি জানো? তুমি তুমি তো বাংলা পারো না। আচ্ছা, আপনাদেরকে যেটা বলবো, কিছু মানুষের বাংলা বলতে পারে, কিছু মানুষের খুবই সমস্যা হচ্ছে যে আমার ছেলেরা কেন বাংলা বলতে পারে না, আরো সমস্যা হচ্ছে কেন চুল বড় রাখছে। এই যে দেখেন, আমার চুলও বড় করতেছি, এখন আমার ছেলের চুলও বড় হবে, আমার চুলও বড় হবে, আমরা অনেক বড় চুল করব, একবারে দরবেশের মতো চুল বড় করব। ওকে, কোনো সমস্যা নাই তো? চুল বড় করলেই কি কেউ বখাটে হয়ে যায়? চুল বড় করলেই কি কেউ অপু ভাই আর প্রিন্স মামুন হয়ে যাবে? এটা কোনো ব্যাপার না, চুল বড় করতেই পারে। এখানে স্কুলেও কোনো চুল বড় করা নিয়ে কোনো সমস্যা নেই, আয়াদ ঠিক যেভাবে চায় তা সে ঠিক সেভাবে চুল রাখবে, এটা এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, সমস্যা আছে ওখানে যদি সে তার রুটিনের বাইরে চলে, লাইক সে টিভি বেশি দেখে, গেমিং বেশি করে, পড়াশোনা না করে, নামাজ না পড়ে, আরবি না পড়ে সময় মতো, ওইগুলাতে আমাদের সমস্যা আছে। চুল বড় করাতে আমাদের কোনো সমস্যা নেই। বাবা, তুমি যে ধরনের হেয়ার স্টাইল চাও তুমি সেটা করবা, আর তোমার চুলগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, বুঝছো? এই যে তোমার চুল নিয়ে খেলতে, তোমার চুলে আবার ব্যান্ড পড়াতে, হেয়ার ব্যান্ড পড়াতে আমার খুবই ভালো লাগে। দেখো এই যে, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ ফোন ইটেল নাও, এই যে এইভাবে রাখো, কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। যাদের এই চুল নিয়ে চুলকানি, প্লিজ অয়েল ইউর ওন মেশিন, আমাদের কোনো সমস্যা নাই। বাচ্চাদের কিছু কিছু শখ থাকে যেগুলা মিটাতে দিতে হয়, আর বাইরের দেশে বাচ্চা কাচ্চা বড় করতে হলে আপনি যেভাবে তাদেরকে শাসন করবেন সাথে আদরটাও দিতে হবে, তাদের চাওয়া পাওয়ারও মূল্যায়ন করতে হবে, তা না হলে বাচ্চা মানুষ করা অনেক কষ্ট হয়ে যায়। আমার বাচ্চাদেরকে নিয়ে গর্ব করার মতো কিছুই নেই এখন পর্যন্ত আমাদের কথা শুনে, হয়তোবা আগামীতে কথা নাও শুনতে পারে। তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, বাচ্চারা কি ভালো মানুষ হয় নাকি? আহিল, তুমি কিন্তু এটা নাড়াবা, বুঝছো? এখানে নাড়াইও না, একটু ব্যাক ব্যাকে যাও। তো আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আর আমাদের চেষ্টা করতে হবে যেন বাচ্চারা মানুষ হয়। গর্ব করার মতো কিছু নাই, এখন কথা শুনতেছো হয়তোবা দুই বছর পরে আর শুনবে না, তখন কিছুই করা নাই। তবে চুল বড় করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাবা, তুমি তুমি কি বাংলা বাংলা বলা নিয়ে সমস্যা? হ্যাঁ, বাংলা কেন বলবে? বাংলা বললে কি হয়? আরে বাংলা বলতে পারি। তুমি পারো? হ্যাঁ। বাংলা কেন বলবে, বললে কি লাভ এই দেশে? আমি আমার বাংলা বাংলাদেশ, আমার দাদা বাড়ি, আমার মামা বাড়ি, আর আসলে আমার বাড়ি, ওর বাড়িও বাংলাদেশ, দেখছেন? এগুলো জান, থাক বাবা একটু চুপ থাকো। বাংলা বলে কি লাভ? বাংলা তো আমাদের, বাংলা বলতে পারি, পারো তো? আচ্ছা জানিয়ে বাবা, ওইতে আচ্ছা কি সমস্যা? সমস্যা হইলো ওই যে মানুষ বলে তুই নাকি বাংলা পারস না। আমি বাংলা বলতে পারি। মানুষ বলে তুই নাকি পারস না? আমি পারি। বাংলা বললে কি হবে? বাংলা তো শেখ হাসিনাও বলে। আমি পারি। তুমি পারো? হ্যাঁ। বাংলা তো শেখ হাসিনাও বলে, বাট শেখ হাসিনা কি কি কেউ কেন বলে শেখ হাসিনা? আমি জানি না, মানুষ বলে তুমি নাকি পারো না, বুঝো না। আমি পারি। তুমি বাংলা পারো? হ্যাঁ। শেখ হাসিনাও তো বাংলা বলে, তাই বলে কি শেখ হাসিনা সবার প্রিয়? আমাদের খালেদা জিও বাংলা বলে, তারেক জিও বাংলা বলে, এরপরে সাজিব ওয়াজিদ জয় সেও বাংলা বলে, তাই বলে কি তারা সবার প্রিয় মানুষ? তো আমার ছেলে এত বাংলা বলে না, তবে হ্যাঁ সে বাংলা বলতে কিছুটা পারে। আমরা সবসময় তাদের সাথে বাংলা বলি, আমরা চেষ্টা করি তাদেরকে বাংলা শেখানোর জন্য। ওর চুলগুলো নিয়ে খেলতে আমার খুবই ভালো লাগতেছে। বাবা, তুমিও চুল বড় করো, সাথে আমিও বড় করবো, এখন থেকে আর চুলই কাটবো না,
বুঝছো, চুল নিয়ে যখন মানুষের এত সমস্যা, চুল বড় হলে কে বকাটে হয় না, তার চুল রাখছে বলে এটা না, হ্যাঁ তার এটা একটা শখ, চুল বড় রাখাটা একটা শখ করছে, এটা আমি পূরণ করতেছি, কিন্তু সে প্রতি সপ্তাহে আমাকে বলে তার ফ্রেন্ডের সাথে তাকে একা ছেড়ে দিতে সে বাইরে যাবে, সেটা কিন্তু আমরা অ্যালাউ করতেছি না, করবো না। সে বাইরে যেতে পারবে যখন সে তার মতো করে চলা শিখে যাবে 100%, তখন তাকে আমরা বাইরে যেতে অ্যালাউ করব। কিন্তু এখন যদি সে বাইরে যেতে চায়, আমি বলছি হ্যাঁ তোমার ফ্রেন্ডের সাথে বাইরে যেতে পারবো, আমি তোমাকে নিয়ে যাব, আমি আশেপাশে ওয়েট করবো, তুমি আড্ডা দিলে আড্ডা শেষে আমি নিয়ে আসবো, এটা বলে তাকে আমি এখন বলি, এভাবে যদি সে যেতে চায় নিয়ে যাব। হ্যাঁ তবে স্কুল গাইডেন্সে যদি তাকে আমেরিকায় নিয়ে যেতে চায় আমি যেতে দিব, ওটা ওটাতে কোনো সমস্যা নেই। তো বাচ্চাদেরকে যেখানে শাসন করা দরকার সেখানে শাসন করুন, যেখানে আদর দেওয়া দরকার সেখানে অবশ্যই আদর দিবেন, স্বাধীনতা দিবেন। আরেকটা কথা হলো বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা শিখে ওর আসলে এই দেশে কোনো অ্যাসেনশিয়াল কিচ্ছু না, এখানে কোনো নেসেসারি না, বাংলাদেশে সে 5 বছর 7 বছরে একবার যাবে, বাংলা ভাষা শিখে সে কী হবে, এখানে না অফিসিয়াল কাজে লাগবে না কোনো কাজে লাগবে। হ্যাঁ এরপরেও আমি বলছি আমরা কিন্তু বাংলাই কথা বলি, আমিও চাই আমার ছেলে বাংলা 100% জানুক শিখুক, হ্যাঁ কিছুটা যথেষ্ট 100% না বুঝলে যথেষ্ট বোঝে এবং বলতেও পারে, এতে কোনো সমস্যা নাই, বাট এটা অ্যাসেনশিয়াল না। অ্যাসেনশিয়াল হলো এটা, আমি তাকে যেটা শিক্ষা দেই সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ, ওটা না করলে গুনাহ হবে, চুল বড় রাখাটা গুনাহ না, চুল ছোট থাকলেও সমস্যা নাই বড় রাখলেও সমস্যা নাই, তবে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো ব্যবহার করতে হবে। আমাদের দেশে বাংলা ভাষায় কথা বলে হাজার হাজার মানুষ শুধু গালাগালি করতেছে, বাংলা ভাষায় গালি দিচ্ছে, এটা কি ভালো? আমার ছেলেরা আল্লাহর রহমতে একটা গালিও দেয় না, বাংলা বলেন ইংলিশ বলেন কোনো ভাষাতে একটা সিঙ্গেল গালিও আমাদের ভাষায় চলে না, এটা নিয়ে আমি গর্ব করতেছি না। এখন ভালো আছে, আগামী বছর আগামী দিন থেকে হয়তো বা তারা এরকম ভালো গুড বিহেভ নাও থাকতে পারে, বাট তারা একটা সিঙ্গেল গালিও দেয় না, আমার ভাষায় কোনো গালি হয় না। তো বাংলা শিখে কি গালি শেখার দরকার আছে? আপনারা তো গর্ব করতেছেন বাংলা বাংলা বাংলা, কিসের এত বাংলার প্রয়োজন? বাংলা বলার তো আর কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ তারপরও আমি চাই সে বলুক, কিছুটা বলে এবং পারে, যথেষ্ট পারে। আয়া তুমি তো বাংলা পারো না সবাই? আমি বাংলা বলতে পারি। কি কি পারো? আমি সব বলতে পারি, বা আমার একটু একটু স্ট্রাগল আসছে, একটু একটু তোমার সমস্যা হয়? হ্যাঁ। আচ্ছা বাংলা ওকে, যতটুকু পারো গুড এনাফ, বাট আরো শিখতে হবে, আরো শিখবে। ওকে ওকে, বাচ্চাদেরকে নামাজ কালাম শিখার ব্যাপারে বলেন, আরবি পড়ার ব্যাপারে বলেন। হ্যাঁ কিছু মানুষের আবার কথা আছে আরবি এত ভালো পারে না কেন, সুরা পারে না কেন, আমি ওদেরকে ও যথেষ্ট পারে, নামাজও পড়তে পারে, আহিল মাত্র শিখতেছে। এই কারণে এখানে আসলে 100% মানে ইসলামিক পড়ার জন্য 100% সাপোর্টটা পাওয়া যায় না। তারপর আমি হুজুর রেখেছি আরবি পড়ে এবং কোরআন শরীফ পড়ার চেষ্টা করে, কায়দা পড়ে, এগুলো নিয়ে আস্তে আস্তে শিখে যাবে এবং পড়বে। আমার ছেলে যখন ছোট ছিল আহিলের সমান ছিল, তখন সে কি বলে, আমি যদি কখনো মরে যাই, মানে বাবা যদি কখনো মারা যায়, আমার ছেলে আমাকে ইমোশনালি বলতেছিল, সে নিজে থেকে বলে যে বাবা আমি তোমার কবরের প্রতিদিন ফুল নিয়ে যাও, বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ফুল দিয়ে যাও। আমি ওকে বললাম আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ফুল নিয়ে যাওয়া না বাবা, তুমি এখন নামাজ শিখো, কালিমা শিখো, রোজা রাখো, মানে আমার নামে তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারবা, নামাজ পড়তে পারবা, দোয়া করতে পারবা এবং জাকাত মানে ডোনেশন দিতে পারবা। আমি তখন ওই ছেলেটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিছি বাবাদের বা কোনো মৃত ব্যক্তির কবরে ফুল দেওয়াটা না জায়েজ, এটা কোনো নিয়ম নাই, তুমি তাদের রুহের মাগফিরাত কামনা করতে পারো যদি তারা মুসলমান হয়। তো এই শিক্ষাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, আমাদের চেষ্টায় ত্রুটি থাকবে, আমি পারফেক্ট না, নো ওয়ানস পারফেক্ট, বাট এরপরও আমাদের এই কর্মব্যস্ততার জীবনে যতটুকু সম্ভব হয় বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ একটা কথা বলতেছি, তুমি আর বাংলা বলবা না, কারণ সবার সমস্যা যে বাংলা তুমি বলতে পারো না। আর আর কি চুল চুল ঠিক যেভাবে যত বড় ইচ্ছা করবা, আমি তোমার চুল বড় করবো, সাথে আমিও বড় করবো। ওকে আমরা ও সরি 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 বাবা, ওকে আমি তোমার তোমার সাথে আমিও চুল বড় করবো, তুমি লাগাও এবার এটা, তোমার সাথে আমিও চুল বড় করবো। ওকে ইজ দ্য ডেড ডিল? ইয়েস স্যার, উই বোথ গোনা হ্যাভ লং হেয়ার ইনশাআল্লাহ। ওকে যেহেতু চুল বড় করাটা কোনো গুনাও না, সামাজিকভাবে কোনো অপরাধ না, রাষ্ট্রীয়ভাবে অপরাধ না, পারিবারিকভাবে কোনো সমস্যা না, তাহলে চুল বড় করবো, আমিও বড় করবো। চুল বড় করলেই কেউ বখাটে হয় না, এটাই হলো কথা। আর বাংলা যে ওকে বলতেই হবে এমন কোনো কথা না, তবে আমিও চাই আমার ছেলে বাংলা বলুক, বাংলা শিখুক। অনেক কথা বলে ফেলছি, যাদের মাথায় বিন্দু মাত্র মস্তিষ্ক আছে আপনারা বুঝে যাবেন, আর যাদের মাথায় নাই তারপরেও এসে কমেন্ট করবেন বাংলা বলে না কেন, এরপরে কি চুল বড় রাখছে কেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সালাম দিয়ে দাও। বলো হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাই। তুমি কি বলতে পারো সবাইকে বলো? আমি সব কিছু বলতে পারি, আসলে আমার একটু সমস্যা হয়, আমি বাংলা মোটামুটি ভালো বলতে পারি। ভালো বলতে পারো, মাশাআল্লাহ।
কনগ্রাচুলেশন আগে চুল আরো বড় হবে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই আসসালামু আলাইকুম